নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের একটা আলোড়ন ফেলে দেওয়া খবর নিয়ে আপনাদের কাছে এসেছি এই মুহূর্তে একটা আলোড়ন ফেলে দেওয়া খবর আপনাদের কাছে আমি নিয়ে এসেছি খবরটা হলো যে মোহনবাগানের সঙ্গে কিন্তু এটিকের একটা এগ্রিমেন্ট পাই হওয়ার পথে যে যে ভয়টা মোহনবাগান সমর্থকরা এতদিন পেয়ে এসেছিল পাই সেটাই হতে চলেছে মোহনবাগান কর্মকর্তা এবং এটিকে কর্মকর্তাদের মধ্যে একটা রুদ্ধদার বৈঠক আজকে আজ হয় এবং সেই বৈঠকে যত যতদূর জানা গেছে বিশেষ সূত্রে যে এটিকে কর্তারা মোহনবাগানের কর্মকর্তাদের দেওয়া প্রায় সমস্তই শর্তই মেনে নিয়েছে ফলে আগামী বছর মোহনবাগান ও এটিকের মধ্যে যে একটা গটা মানে এটিকে এবং মোহনবাগান ক্লাবের মধ্যে যে একটা চুক্তি হতে চলেছে এই বিষয়ে মোটামুটি আভাস পাওয়া গেছে অর্থাৎ মোহনবাগান এটিকে ক্লাব বলে পরিচিত হবে আগামী বছর মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা যে শর্তগুলো দিয়েছিল তার মধ্যে জার্সি রং না পাল্টানো এবং পেছনে মোহনবাগানের লোগো বড় করে রাখা এই সমস্ত শর্তগুলো ক্লাবের একটা ক্লাবের থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট শেয়ার ক্লাবের হাতে থাকা ইত্যাদি সব সর্তই কিন্তু মোহনবাগান কর্মকর্তাদের দেওয়া সত্ত্বেও এটিকে কর্মকর্তারা মেনে নিয়েছে ফলে মোহনবাগান এবং এটিকে মধ্যে কিন্তু আগামীতে একটা টায়াপ হচ্ছে এবং মোহনবাগান এটিকে ক্লাব বলে মধ্যে আগামী বছর তারা আইএসএলএ খেলতে খেলবে বলে মনে করা হচ্ছে এবার আসি ইসবন ক্লাবের খবর নিয়ে ইজফল ক্লাবের কর্মকর্তারা কিন্তু উড়ে যাচ্ছেন ব্যাঙ্গালুরুতে আপনারা হয়তো জানতে পেরেছেন ইতিমধ্যে যে ব্যাঙ্গালুরু থেকে কিন্তু আইজাক কোয়েসের কর্মকর্তা আই ম্যানেজার বা ডিরেক্টর আইজাক কিন্তু ইস্টবঙ্গল কর্মকর্তাকে ডেকে পাঠিয়েছেন বেঙ্গালুরুতে সেখানে কিন্তু আইজাকের সঙ্গে ইস্টবঙ্গল কর্মকর্তাদের একটা মিটিং রয়েছে তো এতদিন ধরে ইস্টবঙ্গলের কর্মকর্তারা অনেকবার চেষ্টা করেছে কোয়েশের সঙ্গে তাদের কথা বলার জন্য কিন্তু কোয়েশ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কিছুতে সময় দিচ্ছিল না বা সারা দিচ্ছিল না কিন্তু অবশেষে জানা গেছে যে কোয়েশের কর্মকর্তারা ইজবঙ্গলের কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছেন বেঙ্গালুরুতে তো ইজবঙ্গলের গ্রামের সভাপতি প্রণব দাশগুপ্ত নিত সরকার সহ ইস্টবলের শীর্ষকর্তারা উড়ে যাচ্ছেন ব্যাঙ্গালুরুতে সেখানে এই সঙ্গে একটা আলোচনা রয়েছে সেখানে হয়তো আগামী বছরের রূপরেখা এবং কৈশের সঙ্গে ইস্টবঙ্গলের যে সম্পর্ক সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে এবং বিশেষ করে ক্লাবের যে বর্তমান পারফরমেন্স সেটা নিয়ে কিন্তু ইস্টবঙ্গল কর্মকর্তারা মোটেই খুশি নন বিশেষ করে ইস্টবঙ্গলের যে বিদেশিরা রয়েছে সেই ব্যাপার নিয়ে কিন্তু সেটা নিয়ে কিন্তু ইস্টবঙ্গলের সাধারণ সমর্থককে শুরু করে কর্মকর্তারা কেউই খুশি নন বিশেষ করে একশো বছর যখন হতে চলেছে ক্লাবের শতবর্ষে এই ধরনের একটা দুর্বল টিম তৈরি করা ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা মেনে নিতে পারছেন না ফলে তারা কালকে যে এই নিয়ে ঝড় উঠাবেন বৈঠকে এ বিষয়ে আমরা নিশ্চিত আর ইস্ট কর্মকর্তাদের একটাই কথা যে যে করে হোক ইস্ট টিম টিমকে পরিবর্তন করতে হবে বিশেষ করে স্বদেশি ভালো প্লেয়ার আনতে হবে এবং বিদেশি কিছু ভালো প্লেয়ার আনতে হবে যাতে ইসবুকুলের টিমটাও এখনও সময় আছে যাতে ইসব ক্রমগত ইসবুকুল টিম আইলে জিততে পারে কারণ শতবর্ষে যদি ইজপুকুল একটা ট্রফিও না পায় সেটা কিন্তু ক্লাবের পক্ষে খুবই দুঃখজনক ঘটনা হয়ে দাঁড়াবে তো এবার আসি আইএসএল এ খেলা আইসএল খেলার খবরে আইএসএলএ খেলা কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে গোয়া ইতিমধ্যে শীর্ষস্থানে পৌঁছে গেছে এবং এটিকেও কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে গতকাল কিন্তু হায়দ্রাবাদ এফসি কিন্তু জিতে গেছে তো আইএসএল খেলার খেলা ইতিমধ্যে জমে গেছে তো কলকাতা এবং গোয়ার মধ্যে কিন্তু মূলত লড়াই চলছে এবং ব্যাঙ্গালুরু কিন্তু এই আইএসএল ট্রফির দাবিদার ব্যাঙ্গালুরু কলকাতা এবং গোয়ার মধ্যে কিন্তু এবার ট্রফি কোন কার ঘরে যায় সেটাই কিন্তু আমাদের দেখার বিষয় আশা করি আমার ভিডিওটি আপনাদের যে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি যাতে সবার আগে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে এসে পৌঁছাই নমস্কার